সরকারের বেঁধে দেয়া দামে আলু বিক্রি করতে নারাজ বগুড়ার আলু সংরক্ষণকারী ব্যবসায়ীরা। তাই বাজারে খুচরা পর্যায়ে আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। কোল্ড স্টোরেজ মালিকরা বলছেন, তাদের পক্ষ থেকে আলু সংরক্ষণকারী ব্যবসায়ীদের আলু উত্তোলনের জন্য বলা হলেও অনেকেই তা মানছেন না। কৃষি বিভাগও বলছে আলুর কোনো ঘাটতি নেই। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। এক সপ্তাহ ধরে আলুর দামে আগুন, বাজারে উত্তাপ ছড়িয়ে এখন অনেকটা উধাও আলু। এমন পরিস্থিতিতেও বগুড়ার হিমাগারগুলোতে দেখা মিলল এরকম পর্যাপ্ত আলুর মজুদ। এ চিত্র দেখলে কে বলবে দেশের বাজারে আলুর সংকট? এই কৃত্রিম সংকটের জন্য কোল্ড স্টোরেজ মালিকরা দুষলেন ব্যবসায়ীদের। আলু যারা রাখিছে এখানে তাদেরকে আমরা নোটিশ দিয়েছি যে আপনারা বাজার উদ্যোগতি আছে, আপনারা আলু ছাড়ে দেন। আলু যদি আপনারা না ছাড়েন তা বাজার মাসে আলু কীভাবে পাবি? বাজার নাই, তেলার দাম তো বেশি হবে। আমরা মানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি, ব্যবসায়ীদেরকে আমরা সবাইকে বলতেছি যে সরকারি নিয়ম কানুন বা আমাদের এই ইয়েটা মানতে হবে সবাইকে। এদিকে সরকারের নির্ধারিত দামে আলু বিক্রি করতে নারাজ ব্যবসায়ীরা। 28 টাকা 29 টাকা যদি কেনা পড়ছে তখন কিয়ারিং খরচ আছে, বস্তার খরচ আছে, তোর ভাড়া আছে। 23 টাকা কেজি এই হিসেবে আমরা মরিগে যারা কৃষক, আমরা যারা বস্তা কিনে রাখছি, আমাদের প্রতি বস্তা 300-400 টাকা বস্তাকে আমাকে নষ্ট হচ্ছে। ব্যবসায়ীদের এমন অবস্থানে দেশের অন্যান্য স্থানের মতো বগুড়াতেও খুচরা পাইকারি বাজারে আলু নেই বললেই চলে। আবার যে পরিমাণ আলুর দেখা মিলছে তাও বিক্রি হচ্ছে চড়া দামে। ক্রয় ক্ষমতার বাইরে আমরা কীভাবে আলুর দাম খুচরা বিক্রি করছি 45 টাকা, পাইকারি 40 টাকা। পর্যাপ্ত আলু মজুদ থাকায় দাম বাড়ার যুক্তিসঙ্গত কারণ নেই বলে জানালেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। বগুড়া জেলায় 34টি হিমাগার আছে। এই 34টি হিমাগারে 2,30,000 টনের মতো আলু তারা সংরক্ষণ করেছিল। বাজারে আলুর দাম বৃদ্ধির কোনোই যুক্তি নাই, এটা শুধুমাত্র ব্যবসায়ীদের কারসাজি। কৃত্রিম সংকট কিংবা সিন্ডিকেটের মাধ্যমে চড়া মূল্যে আলু বিক্রির হারে হারে মাশুল গুনছেন ভোক্তারা। তাদের দাবি, এর সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক করা হোক। এনটিভি নিউজ ডেস্ক।